আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে এক টুকরা আয়াত কেরিমা তেলাওয়াত করেছি। কোরআন শরীফ আল্লাহ, আমরা আল্লাহ, আর কোরআন শরীফ যার উপরে নাজিল হয়েছে রসুলি পাক হচ্ছেন তিনিও আল্লাহ। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কেরিমের মধ্যে এখানে একটা ক্লাস স্টেজ পার্থক্য করেছেন। আল্লাহ পাক কোরআনুল কেরিমের মধ্যে বলছেন যে আমার পৃথিবীর মধ্যে এক শ্রেণীর ইমানদার, এক শ্রেণীর মুমিন, মুত্তাকিন, সালিহিন, আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা, মিলাদুন নবীওয়ালা, তাদেরকে আলাদা করে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ডাক দিচ্ছেন, হে আমার ইমানদার বান্দা, তোমাদেরকে আমি হুকুম দিচ্ছি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমার সুন্নি ভাইরা, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই কি চাই না? ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য হুকুম কার? কি অল্প অল্প প্রবেশ করবেন না পরিপূর্ণ? পরিপূর্ণ যারা প্রবেশ করেছেন তারা হচ্ছেন ইমানদার। জোরে বলেন, তারা কি? আর যারা প্রবেশ করেন নাই তারা কি? বেঈমান, মুনাফিক, কাজ্জাব। বড় মসজিদের ইমাম হলো, তাদের মুখে খারাপ কথা আসবে, মিলাদুন নবীর বিরোধী কথা আসবে, কারণ তাদের মধ্যে পোশাক আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, মেসওয়াক আছে, তাসবি আছে, সব আছে, কিন্তু তাদের কাছে রসুল নাই। আরো জোরে বলেন, তাদের কাছে রসুল? কিন্তু আমরা যারা আছি আমাদের কাছে প্রিয় রসুল আছে কিনা? আমরা রসুলকে চাই কি চাই না? যারা রসুল চাইবে তারা ইমানদার, আর যারা রসুল চাইবেন না তারা বেঈমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ওলামা ইকরাম ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার নামে একটু আমরা সবাই শুরু করি। আর রহিম, যিনি দয়ালু, যিনি আমাদেরকে ক্ষমা করেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে চক্ষু দিয়েছেন, যিনি আমাদেরকে হায়াত দিচ্ছেন, যাকে রক্ত দিয়েছেন, ব্লাড দিয়েছেন, চলার মতো শক্তি দিয়েছেন, সেই মহান আল্লাহর নামে আওয়াজ দিয়ে, দিল খুলে, প্রাণ খুলে বিসমিল্লাহ পড়েন, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো এক্ষুনি মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই উচ্চ স্বরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, উদখুলু ফিসিলমি কাফা। আল্লাহ তাআলা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আমানু, সকল ইমানদারকে তিনি ডাক দিচ্ছেন, হে ইমানদার মুসলমান, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন ইমানদার বলে, ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য বলেছেন। এবার সুন্নি ভাইরা আওয়াজ দিয়ে বলুন, আমরা পরিপূর্ণ ইসলাম চাই কি চাই না? এখন ইসলাম নিয়ে অনেক মারামারি, এখন ইসলাম নিয়ে অনেক কাটাকাটি, ইসলাম নিয়ে অনেক দলাদলি, কিন্তু প্রকৃত ইসলাম কোন ইসলাম? আজকের পৃথিবীতে বহু ইসলাম আছে, এক সময় এক কথা বলে, আরেক সময় আরেক কথা বলে। বহু ইসলামী নেতাদের মুখে আপনারা শুনবেন, এক সময় তারা বলেছিলেন নারী নেতৃত্ব হারাম, এখন আবার বলতেছেন খুবই আরাম। তা আমার কথা হচ্ছে, হারাম হোক বা আরাম হোক, যেটা আপনার সুবিধাজনকভাবে নেবেন সেটা বলবেন বা কেন? যারা মুসলমান তাদের কথা কি এক না দুই? আওয়াজ বুঝে যায় দুই? আর জোরে বলে, ইমানদারের কথা কি দুই না এক? আমরা এক কথার উপর জীবন দিতে চাই কি চাই না? আমাদের আল্লাহ কয়জন? আমাদের ইমান কয়টি? আমাদের রসুল কয়জন? আমাদের রাষ্ট্র কয়টি? আমাদের কথা এক হোক এটা চাই কি চাই না? আলেমদের কথা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে
অনেক নারী পর্দায় থাকে, আবার অনেক নারী পর্দায় থাকে না। কই হুজুরই এক না, আমরা এক হব কেন? আল্লাহ পাক এই ধরনের বিবাদ থেকে, ওলামায়ে কেরামের বিবাদ থেকে যেন বাংলার সরল মনা পাবলিককে যেন আল্লাহ পাক হেফাজত রাখেন। উচ্চস্বরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফ্ফাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আমরা যেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করি। আমার কথাগুলা বুঝবেন, আরামের ঘুমকে হারাম করে দিয়ে বসে আছেন, একটু দুই আড়াই ঘন্টা সময় দেন, হয়তো এই মুনাজাত, এই কথা, এই আলোচনা হাসরের ময়দানে আমাদের জন্য একটা নাজাতের ফয়সালা হয়ে যাবে। আমিন বলুন আমিন। ইমানদার, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। এবং আমার ভাইয়েরা আসুন এবার দেখি, ইমানদার কারণ, ইমানদার তারা যারা আল্লাহ মানে, ইমানদার কারণ যারা রসুল মানে, ইমানদার কারা যারা ফেরেশতা মানে, আখরাত মানে, হায়াত মানে, মৌত মানে, আখরাত মানে, তারা ইমানদার। আর ইমানদার কারা যারা পড়ে দিয়েছেন, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা ফেরেশতাদের উপর ঈমান এনেছে, যারা আখিরাতের উপর ঈমান এনেছে, যারা হায়াত মউত পরকালের উপর ঈমান এনেছে, যারা রসূলকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছে, তারা হচ্ছে ইমানদার, তারা হচ্ছে মুত্তাকী, তারা হচ্ছে সাহাবায়ে কেরামের নির্বেজাল প্রেমী, তারাই হচ্ছে উচ্চস্বরে বলেন সুন্নি মুসলমান। আরো জোরে মানে কি মুসলমান, আরো একটু জোরে মানে আমরা কি মুসলমান, আমরা হচ্ছে সুন্নি মুসলমান। যদি সুন্নি মুসলমান হয়ে থাকি, যদি আমি আপনি সুন্নি হয়ে থাকি, তাহলে দুই দিন পরে আমার আপনার উপর একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। যদি সুন্নি হয়ে থাকেন, যদি ইমানদার হয়ে থাকেন, দুই দিন পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা দায়িত্ব আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে। যদি আপনি মুসলমান হন, আমার কথা বুঝবেন, আমার মাহফিল কমিটির ভাইয়েরা, আমার প্রশাসনের ভাইয়েরা, আমার আর্মি ভাইয়েরা, আমার বিডিআর ভাইয়েরা, আমার আনসার ভাইয়েরা, আমার পুলিশ ভাইয়েরা, আমার শিল্পপতি ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, বুদ্ধিজীবী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, যদি আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে থাকি, যদি ইসলামকে বিশ্বাস করে থাকি, দুই দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটা বড় দায়িত্ব দিচ্ছেন, সেই দায়িত্বের নাম হচ্ছে রমজান মাসের রোজা। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আপনার উপর আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, কোনো বেঈমানের উপরে একটি রোজাও ফরজ করেন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখবে কারা? ইমানদার। আরো জোরে বলুন রোজা রাখবে কারা? আন্দর কিল্লা জামে মসজিদের খতিব ও রোজা ফরজ নয়, আবু সুফিয়ান আবিদি আল কাদির উপর রোজা ফরজ নয়। হ্যাঁ, রোজা ফরজ যদি তুমি নবীর গোলাম হও, নবীর প্রেমিক হও, নবীর আশেক হও, ওলি আল্লাহর বক্তা হও, মিলাদুন নবীকে সমর্থন যদি করো, তোমার উপর রোজা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমি আপনাদেরকে কথা বুঝাইতে পেরেছি। ইমাম আমার সভাপতি সাহেব হেজাজি সাহেব, আমার ভাই জান হেজাজি, নুরুল আলম হেজাজি, আবার কাজী
আবার অধ্যক্ষ, আবার মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এত সব গুণ যদি ওনার থাকে তারপরও রোজা ফরজ নয় যদি তিনি বেঈমান হয়, আর যদি তিনি ইমানদার হন রোজা ফরজ। জয়কোন সুবহানাল্লাহ। ইমানদার কে বুঝার প্রয়োজন আছে কিনা? ইমানদার কে? জুব্বাওয়ালা ইমানদার নয়, পাগড়িওয়ালা ইমানদার নয়, কোরআন শরীফ পড়লে ইমানদার নয়। ইমানদারকে যেই ব্যক্তি ইজামান একরার করেছে, দিলের মধ্যে ইয়াকিন করেছে, একরার করেছেন, ইয়াকিন করেছেন, আর একরারের মতো ইয়াকিনের মতো কাজ করেছেন, আমল করেছেন, যে ব্যক্তি পড়ে দিয়েছেন সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মধুর নামটি যুবক ভাইরা চোখের পানি ছেড়ে ছেড়ে একটু আওয়াজ দিয়ে কলমা শরীফ জোরে সরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। যারা কলমা পড়েছেন এখন বলবেন তারাও তো কলমা পড়ে, তারা পড়ে না? তারাও পড়ে। স্বাধীনতার টাইমে আমি দেখেছি বহু হিন্দু বড়ুয়া চাকমা গুলির থেকে বাঁচার জন্য একবার হলো কলমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাঁচার জন্য। কেউ সুবিধার জন্য কলমা পড়ে, আমার ভাইয়েরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর উপর যারা ঈমান এনেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর উপর যারা ঈমান এনেছেন তারা ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইউমিনু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু। কোন ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ 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 জিকির করে সে ঈমানদার হয় না, আর জীবনে যদি একবার বলে দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঈমানদার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন অনেকে বলবেন আল্লাহর নাম নিলে ঈমানদার হয় না। লন্ডনে বাংলাদেশে এক বক্তা গিয়ে আমার এই ওয়াজের রদ করেছে, গো দেখেন আল্লাহর নাম নিলে ঈমানদার হয় না, নবীর নাম নিলে ঈমানদার হয়। এতে বুঝে গিয়েছে আন্তর্জাতিক মৌলবী সাহেবের বাল্য শিক্ষার এলেমও নাই। আমার ভাইয়েরা কথা বুঝে নেন, আমার বামপন্থী অনেক ভাইয়েরা থাকতে পারেন যারা সুন্নি করেন না, তারপরও দোয়া করি সুন্নি করেন, কারণ কোন নেতা নেত্রী কবরের মধ্যে আপনার আপন হবে না। যার মিলাদুন নবী মাহফিল আজকে এসেছেন, যেখানে আপনার কোনো নেতা যাবে না, লিডার যাবে না, নেতা যাবে না, নেত্রী যাবে না, আব্বা যাবে না, বড় বাবা যাবে না, দাদা যাবে না, সেই জায়গার নাম, সেই ঘরের নাম কবর। যেখানে কেউ যায় না সেখানে আমার মদিনার নবী যায়। সুবহানাল্লাহ। যেখানে কেউ যাওয়ার ক্ষমতা নাই উচ্চস্বরে সুন্নি ছাত্র ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন সেখানে নবী যাওয়ার ক্ষমতা আছে কিনা? নবীকে যাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? সেই নবীর ক্ষমতা আমরা স্বীকার করতে চাই কি চাই না? যারা নবীর ক্ষমতা স্বীকার করে তাদের উপরে নামাজ রোজা হজ যাকাত ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দের মধ্যে নবী নেই। জোরে বলো লা ইলাহা, এখানে কোন নবী নেই, কিন্তু মুহাম্মাদুর এখানে নবীও আছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আল্লাহ আছে নবীও আছে। কথাটা বুঝবে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে সে পরিপূর্ণ ঈমানদার হয় না, কিন্তু যদি জীবনে লাইফে একবার যদি বলে ফেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মধ্যে ঈমান এসে যাবে। ফতোয়া স্বামী আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি বলেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নবী নাই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে নবী রয়েছে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন এই জন্য আপনার মধ্যে ঈমান এসে যাবে, কারণ এই শব্দের মধ্যে আল্লাহ আছে,
নবীও আছে। এই জন্য আমার ভাইয়েরা যদি রোজা রাখতে চান নবীকে ভালো মতো মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জরিপ দিয়ে দেখেন, কেউ যদি মিলাদুন্নবীর বিরোধী করে থাকে যে মিলাদুন্নবী একটা ইসলাম বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ, কেউ যদি মিলাদুন্নবীর বিরোধী করে থাকে আর সে যদি শাহী মসজিদ ন বাইতুল মুকাররম মসজিদেরও যদি ইমাম হয়, শুধু বাইতুল মুকাররম নয় ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসেরও যদি ইমাম হয়, শুধু বাইতুল মুকাদ্দাস নয় যদি খানে কাবারও যদি ইমাম হয়, তার উপর রোজা ফরজ নয়, যেহেতু সে রসুলের শত্রু। আমরা রসুলের শত্রু হতে চাই না বন্ধু হতে চাই? আরো জোরে বলুন কি হতে চাই? একটু সময় জোরে 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 শুনে পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ, খুব খুশি হলাম, দুরুশির আওয়াজে আমার কানটা ফেটে গিয়েছে। এত আওয়াজ কি করে আপনারা দিলেন? এমন বাবা আওয়াজ দেন নিজে যেন ফানাফি শেখ হয়ে যান। ফানাফি শেখ হলে ফানাফি রসুল, ফানাফি রসুল হলে ফানাফিল্লাহ, আর ফানাফিল্লাহ যদি হয়ে যান বাকাবিল্লাহ, বাকাবিল্লাহ যদি হয়ে যান আটকানা বেহেস্ত চলে আসবে আপনার পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে জোরে যেন শুনে পড়েন আল্লাহুম্মা। সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তশরীফ পালেন রহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা যখন গেলেন নবী আমার ওই যে তায়েব ময়দানে, দুষ্ট কাফের মারে পাথর নূর নবীজির বদনে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি, যারা মানবে তারা রসুল মানতে হবে, আর যারা রসুল মানবে তারা আল্লাহকে মানতে হবে, আর যারা আল্লাহ মানে রসুল মানে তারা হচ্ছেন সাহাবাই কেরাম। তাদের মধ্যে বড় সাহাবি সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে বড় সাহাবি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে বড় সাহাবি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহ মেনেছেন, রাসূল মেনেছেন, তারা রোজা ছিলেন, রোজদারিকে তারা সম্মান করেছেন, এখনো তারা রাসূলের সাথে জান্নাতে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু রোজা রাখলে হবে না, রোজার এক অর্থ হচ্ছে সোজা। জোরে, রোজার এক অর্থ কি? সোজা। রোজাতে বেশি কথা বলা যায় না, পাপ করা যায় না, গুনাহ থেকে মুক্ত থাকতে হয়, কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়, দুরুদ শরীফ বেশি বেশি পড়তে হয়, তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই সমস্ত দোয়া দুরুদ বেশি পড়তে হয়। কারণ রমজান মাস এমন একটি মাস যে মাসে ইবাদত করলে আল্লাহ তাআলার দিদার পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইরা আওয়াজ দিই বলুন, আমরা আল্লাহর দিদার চাই কিনা? আর একটা আওয়াজ দিই বলুন, আল্লাহকে দেখতে চাই কিনা? কষ্ট না হলে দুই হাত তুলন্ত দেখি, আল্লাহকে দেখতে চাই কি চাই না?
আল্লাহকে দেখতে হলে রোজার প্রয়োজন আছে কিনা? কয় মাস রোজা রাখবেন? কয় মাস রোজা রাখার আগে রসুলের মহাব্বত প্রয়োজন আছে কিনা? আমিন বলুন। এজন্য আজকে আমার কথা থাকবে আল্লাহর ইবাদত। জোরে বলুন আল্লাহর, নবীজির মহাব্বত। জোরে বলুন নবীজির মা বাবার খেদমত।